না আমি দিদির ফ্যান বিশাল আমি দিদির ভিডিও দেখি সব পিকনিকে যাবো আর দাদার বাস ছাড়ার কথা হলো 7:30 আর আমরা এখন রেডি হই তো এখন গরম জল করছি আমরা রাখায় বাইরে উনুনে গরম জল এরিয়া এরিয়া ওই যে জাল উঠে এলো আমরা উনুনে গরম জল করছি কারণ গ্যাসে তো অনেক টাইম লাগে এই দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের সাথে পরে কথা বলছি লেট হয়ে যাচ্ছিল বলে আমি বাড়ি থেকে কোনো ক্লিপ নিতে পারিনি আর হলো যে এই যে বনি হাই বান্ধবীর সাথে আমরা প্রথম পিকনিকে যাচ্ছি আর সবাই দাদা দাদা সবাই আসবে এখনো আসেনি আমাদের বলেছিল 7:30 বাস ছাড়বে কিন্তু 7:50 বাজে এখনো বাস আসেইনি এখনো বাসই আসেনি তো আজ একটু মেকআপ করেছি কারণ পিকনিকে যাচ্ছি একটু ভিডিও টিডিও বানাতে হয় বুঝতেই তো পারছো তো যাই হোক বাস আসলে তোমাদের দেখাচ্ছি আমি দিদির ফ্যান বিশাল আমি দিদির ভিডিও দেখি সব আরে আমার বাড়ির পাশের ভাই তো গাইস দেখো এখন বাস পুরো ভরে গেছে এখন দাদারা আসেনি 7টার সময় বাস ছাড়ার কথা ছিল এখন 9টা বাজে দেখো 9:04 বাজে এই দুনিয়া পুরো বেইমানি সবাই বেইমানি করে আমাদের সাথে দাদাও বেইমানি করলো আমাদের সাথে কাজু কুজু সব নষ্ট হয়ে গেছে আমাদের ডাইনি ডাইনি লাগছে তো ভাই রে ভাই চুরে ছেড়ে দিয়েছে উপর থেকে ফুলগুলো অনেক সুন্দর লাগছে গাইস এখানে একটু দেখি দেখি একটু পাটা দেখো কত ভিড় আছে ছিড়ে গেছে কিন্তু আমি একটা জুতো এনেছি সাথে করে আমি জানতাম একটা চপ্পল এনেছি বাথরুমের চপ্পল এনেছি আর ভালোটা ছিড়ে গেছে ওচ ভাই নো গাইস টিস্যুটার অবস্থা বাইরে ভাই আমার পায়ের তলে এত ব্যথা করছে আমি আর এই যে মেকআপ ছাড়া লুক পুরো টিস্যু দিয়ে উঠিয়ে দিয়েছে সব আর ভালো লাগছে না এখন একটু রেস্ট নি পরে নামার ঘোরাঘুরি করব গাইস এতটাই শরীর খারাপ লাগছে যে শুয়ে পড়েছি হলো চট চট পেতে আর সবাই বলছে চল ভাই ভিডিও করতে হবে ভিডিও করতে হবে কিন্তু আমার ভিডিও করে একটু অ্যালার্জি নেই আর এখন টিফিন দেবে এর আগে চা দিয়েছে বিস্কুট দিয়েছে লজেন দিয়েছে কিন্তু আমি চা বিস্কুট খাই নি তাদের জন্য ভিডিও করার মতো মুড ছিল না তো একটু পরে টিফিন দেবে টিফিন দেবে খাবো এমনিতেই লেট হয়ে গেছে আর এখানে আইসে রান্না করেছি তো লুচি আর চানা মশলা আই থিঙ্ক দেবে জানি না আমি কি দেবে তো চলো এখন তো লাঞ্চ করার টাইম তোমাদের সবার সাথে দেখা করবো কে কে এসছে আমরা দাদা বোন সবাই বন্ধু ভাই বোন সবাই এসে দেখা করবো আর তোমাদের সাথে পরে এখন একটা বন্ধ কর এখন বাজে 12:53 আর এখন আমরা লুচি খাবো রিয়ম খাচ্ছে আর আমাদের এখন দেয়নি দেবে কিনা জানি না দাদা একটু তাকাও
তোমাদের একটু ভিডিও এই এতক্ষণ অসুস্থ হয়ে শুয়েছিলাম এখন একটু সুস্থ হয়েছি তো চলো একটু ঘুরে আসি কারণ আমি এখানে দুবার এসেছি আগে এই পার্কে এবার দিয়ে তিনবার হলো আর এই দুবারের কোনো ভিডিও বা কোনো ফটো আমার কাছে নেই কারণ তখন ফোন ছিল না তখন ছোট ছিলাম এখন ফোন হয়েছে তাই ব্লগ বানাতে এসেছি এখানে সত্যি শুধু ব্লগ বানাতে এসেছি আর কোনো কারণ নেই আর এই যে বুনু আর বনি আমরা এখন ঘুরবা সবাই ঘুরছে সবার সাথে তোমাদের দেখা করাবো চলো এখানে খুব সুন্দর একটা পুকুর আছে আর পুকুরে সবাই ওই যে বোটিং করছে আর আমি বোটে উঠবো না তোমাকে দেবো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি অনাথের মতো আমাদের কেউ নেই গাইস দেখো তো আমারে ভিডিও করতে দেয় না খালি ফটো তুলতে করে ভাল লাগে না আর সাসো পেরা কুয়া তেরি হোটো কি স্বপ্ন ভি হে হে এ গারা যাই হোক শরীর এত ক্লান্ত যাতে মজা করতে পারছি না আর আমার জন্য আমার বান্ধবীটা নেতাই পড়ছে তারপরে হলো সবকিছু বন্ধ মানে যে কোনো বোট শুধু বোটটা চালু আছে আর সবকিছু বন্ধ আমার জন্য ভালো কারণ আমি উঠতাম না গোলক ধাঁধায় ভেবেছি লোক আছে গিয়ে দেখি দাঁড়াও গোলক ধাঁধাটা খুব ভালো ওই একটা জিনিসই ভালো আর কিচ্ছু ভালো না বন্ধু বান্ধবীরা মিলে গোলক ধাঁধায় ঢুকবো গালাগালি দিস কে ভিডিওর মধ্যে ওনার কাছে শোন ঢুকতে দেবে নাকি আগে শুনবি তো আর ও হচ্ছে ভয় বলছে আমরা তো বেরোচ্ছিলাম আরে না খুললে বেরোতেও পারতাম না খুলবে তারপরে তো বেরোবো পাগল আর ভয় পাইছে ভয় পাইছে আর বকুল খাই আমার মুখটা কষ্ট হয়ে গেছে হ্যাপি উইথ টিটলি সাবস্ক্রাইব কর লো তোমাকে বেঙ্গলি নেই আতি থোড়া বল আপনার ঘর কিধার হে রাজা বাজার আচ্ছা সাবস্ক্রাইব কর দিয়েগা সবকো দে দেনা ঠিক আছে থ্যাংক ইউ চলো একটা সাবস্ক্রাইবার বাড়িয়ে নিয়েছি না বল দু দিন বাদ বেঙ্গলি সমাজ মে আসবে চ্যানেল নেম হ্যাপি উই টিটলি উসতো 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 লে লো উসকে পাস হ্যায় ঠিক আছে বাই 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 থ্যাংক ইউ পাই গেছি দুটো ভাইগুলো হলো বাংলা পারে না আর হিন্দি বুঝতে পারে বাংলা বাংলা বুঝতে পারে কিন্তু বলতে পারে না ওরা হিন্দি না হলে ইংলিশ ওরা বাংলা পারে না তো যাই হোক আমার দুটো সাবস্ক্রাইবার আরও বেড়ে গেলো আর বাসের মধ্যে থেকে তো অনেককে দিয়েই সাবস্ক্রাইব করিয়েছি তো আজকে আমার 3000 কমপ্লিট করতে হবে এখন অনেক বাকি যত রান্নাবান্না সব কিছু কমপ্লিট হচ্ছে এইখানটাই এখানে রান্না হয়েছিল ওই দাদা এখন স্যালাড কাটছে দাদা
রান্না বান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো, আর অনেক লেট হয়ে গেছে আমাদের, তো চলো এখন মাংস মাংস আছে, পাতা দিয়েছে, জল দেয়নি, ভাত দেয়নি, কিছু দেয়নি। এখানে পার্কের ভিতরে খুব সুন্দর একটা জায়গা, এই ভিতরে একটা সুন্দর কিন্তু হলো, আমি ভিডিও করতে পারিনি কারণ আমার খুবই শরীর খারাপ লাগছে, আর কি বলবো, বাদ বাকিটা তোমাদের বাড়িতে গিয়েই জানাবো। যদি বলে এত, তুমি বাইরে এগুলো এত দাম, তুমি এত বেশি নিচ্ছ কেন? এরকম নেবে তুমি তো ওই করতে আইছো, তোরা খেতে লাগ তাহলে আমরা চলে গেলাম, আমরা বাসে যাই, বৌদি আসো বাসে আসো। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে জানালার হাওয়াতে, ছাওয়াতে মনের রোদ কমে, দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে, উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল। স্বপ্ন দেশ দূরে যায়।